গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিচ জার্নি মিয়ানমার সানে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের দিনটা আর একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আড্ডা দিতে ও একটা রেসিপি শেয়ার করতে, আর সন্ধ্যেবেলা আমরা কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করতে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ, প্রত্যেক দিনই থাকে, আজকেও সেরকমই থাকবে। আজকেও ছেলে স্কুল নেই, কারণ কালকে ছেলে স্কুল খুলবে, আজকে অবধি লাস্ট ছুটির দিন। তো একটু মনটা খারাপ খারাপ আছে, পড়াশোনার ব্যাপারটা আবার শুরু হয়ে যাবে যেহেতু। তো চলো সকালবেলা দুজনে মিলে ব্রেকফাস্ট করে টোরে বিছানাগুলো একটু রোদে দিতে আসলাম। এই বিছানাগুলো একটু রোদে না দিলে না ভীষণ স্যাঁত স্যাঁত করছে, মানে ঠান্ডাটাও তো বেশ ভালো পড়েছে, আর সেরকমভাবে আমাদের দুজনেরই ঠান্ডা লাগা আছে। আমার তো একেবারেই কমছে না, গলা শুনেই বুঝতে পারছো। রোদে দিলে তাও আরাম পাওয়া যায় মনে হয় যেন, যদিও দুপুর হতে হতে ঠান্ডাই হয়ে যায়, তবুও একটু রোদে দেওয়াটা ভালো। তো প্রথমে একটু ভাতটা বসিয়ে নিলাম, ভাতটা বসিয়ে নিয়ে তারপরে এবার বাকি যাব বিছানাটা চাদরটা পেতে নেবো। এই যে তেলটা দেখছো ছেলের, এটা কালো জিরে দেওয়া সর্ষের তেল। এই পুরো শীতকালটা আমি ওকে এটাই মাখাই, পুরো গা হাত পাতে তো মাখাই, সাথে কিন্তু মাথাতেও মাখাই, কারণ এই কালো জিরে দেওয়া সর্ষের তেল ভীষণ উপকারী। সর্দি কাশির জন্য তো ভীষণ ভালো, সর্দি বসতে দেয় না বুকে, আর মাথাতেও দেওয়াটা খুবই ভালো, চুলের জন্য খুব উপকারী। তো সেই জন্য ওটাও একটু রোদে দিয়ে দিলাম, রোদে দিলে পরে বেশি ভালো। অন্যদিন স্কুলে যায় যখন তখন গরম জলের ওপরে দিয়ে গরম করেই দিই, কিন্তু রোদে যেহেতু রোদ এখন আছে আর বাড়িতে আছে সেজন্য রোদেই দিলাম। তো চলো এবার বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, এটা মনে হয় পুরো সপ্তাহের একটা খুব মানে এই কাজটা করতে পারলে খুব শান্তি মনে হয়। সপ্তাহে যদিও দুবার চেঞ্জ করতে হয় বাচ্চার ঘর, আর এমনিতেও পরিষ্কার বিছানা থাকলে পরে নিজেদেরও ভালো লাগে, তো সেটা একটু চেঞ্জ করে নিই। ভিডিওটা কিন্তু আজকে আমার ছেলে করে দিচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো আঙুল। ওকে বললাম একটু ভিডিওটা করে দে, রোজই তো আমি চাইপটে বসিয়েই করি, আজকে তুই আছিস যখন আজকে টুকটাক ভিডিওগুলো তুই করে দিবি, তো খুশিই হয়ে যায়। পড়াশোনার বাইরে তো একটু এসবগুলো করতে বললে খুশিই হয়ে যায় বাচ্চারা, পড়াশোনা যেহেতু নেই আর স্কুল খোলার টাইম চলে এসেছে সেই জন্য এখন একটু মনটাও খারাপ খারাপ আছে, তো আজকে আর পড়তে সেই জন্য বসাইনি। তো এবার চলে এলাম রান্নায়, আজকে রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে একটু পনির। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষের দিন, তো পনিরটা আছে, পনির করে নেবো ফুলকপি দিয়ে করব। যেরকমভাবে ওই মাছের ঝোল ডিমের ঝোল ফুলকপি দিয়ে করি সেরকমভাবে পনিরটাও কিন্তু ফুলকপি দিয়ে করলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমি যেহেতু পেঁয়াজ রসুনটা খাই নিরামিষের দিনে, তো অসুবিধা নেই, পেঁয়াজ দিয়েই করছি। তো ওই ভেজে নিয়েছিলাম পনিরটা, আর ওদিকে ফুলকপি আলু ভাপিয়ে নিয়ে সেগুলোও ভেজে নিয়েছি, আর এদিকে আমি মশলার মধ্যে হচ্ছে টমেটো আদা রসুন এগুলো দিয়ে দিয়েছি, আর মশলাটা করে নিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো আর ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো ভালো করে মশলা নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে ফুলকপিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে একটু মিষ্টি দিয়ে তারপরে জল দিয়ে দেবো, তারপরে ফুটে আসলে পনিরগুলো যেরকম দেওয়ার সেরকম দিয়ে দেবো। খেতে বেশ ভালো হয়, খারাপ হয় না, তোমরা একবার করে দেখো। কারণ ফুলকপি দিয়ে মাছ খেয়ে যে ফুলকপি দিয়ে ডিমও করা যায়, ফুলকপি দিয়ে কিন্তু পনিরটাও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই শীতকালে সবার শেষে ধনে পাতা একটু টাচ দিয়ে দিলে পরে ব্যাস আর কোনো কথা নেই, বেশ সুন্দর লাগবে খেতে। আজকে সন্ধেবেলা একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে যাওয়ার জন্য চেষ্টা করছি বলতে আমার লজ্জাই লাগছিল যেতে, ওনারা অনেক দিন ধরে বলছিল যাওয়ার জন্য, কিন্তু যাওয়াটা আমার ঠিক হয়ে উঠছিল না। আসলে প্রথম প্রথম কারুর বাড়িতে যেতে বা কোথাও যেতে আমার একটু লজ্জাই লাগে। সেটা যাচ্ছি হচ্ছে আমরা সন্ধেবেলা মিস পড়িয়ে যাওয়ার পরে যাচ্ছি এই পাশে যে আমাদের ফ্ল্যাটে জেঠু জেঠিমা থাকে, যে আর কি দেখেছো আমার বাচ্চাটাকে, মানে আমার ছেলেকে লজেন্স দেয় ছাদ থেকে, ওরা ভীষণই ভালোবাসে, অনেক দিন ধরেই আমাদেরকে যাওয়ার জন্য বলছিল। তো কালকে যেহেতু স্কুল খুলে যাবে, তো আজকে জেঠিমা বারবার করে বলেছে আজকে কিন্তু তোমরা আসবেই, তো সেই জন্য আমরা দুজনে রেডি হয়ে গেছি, ভীষণভাবে এক্সাইটেড আমার ছেলে যাওয়ার জন্য, ভীষণ খুশি। মানে কেউ আসলে পরে বা কোথাও গেলে পরেও এখন ভীষণ খুশিই হয়ে যায়, কারণ একা একা থাকে যেহেতু, একটুখানি কারুর বাড়িতে গেলে ভীষণ আনন্দ পায়। তো সেই জন্য খুশিতে খুশিতে আমাকে ভিডিওটা ধরে দিয়েছে যে তুমি রেডি হও আমি ভিডিও করে দিচ্ছি। তো দেখো
ভিডিও করেছে, যেমন তেমন করে করেছে, খারাপ করেনি যদিও ভালোই করেছে। তো চলো আমরা বেরিয়ে গেছি, আর হাতে দেখতে পাচ্ছ দাদুর জন্য কেক নেওয়া হয়েছে, যে দাদু ওকে চকলেট দেয়। তো দাদু খুশি হয়ে যাবে মানে হাতে করে নিজেই কিন্তু কেকটা নিয়ে যাচ্ছে। তো চলো যাই আমরা ফ্ল্যাটে, পাশেই একদম দু পা এগোলেই দেখতে পাচ্ছ আমাকে চিনিয়ে চিনিয়ে আগে আগে নিয়ে যাচ্ছে। আমি এখানে এসেছি প্রায় এক বছর হতে চললো, জানুয়ারি মাসে 16 তারিখ আসলে আমাদের এক বছর হয়ে যাবে এখানে এসেছি। কিন্তু সেরকমভাবে আশেপাশে কারোর বাড়িতে যাওয়া বা কারোর সাথে গল্প করা আমার ঠিক হয়ে ওঠে না, মানে আমি ঠিক পারি না। যারা বলে তাদের সঙ্গে বলি এরকম একটা ব্যাপার, কিন্তু বাড়িতে গিয়ে গিয়ে কথাবার্তা বলা বা আড্ডা টাড্ডা দেওয়া ওটা আমি কোনোদিনই আগাগোড়াই করতে পারিনি। খুব ক্লোজ বন্ধু তাদের সাথে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জেঠিমা অনেকবার করে বলেছে, তো সেই জন্য যাচ্ছি, একটু লজ্জা জলজ্জাই লাগছে। যদিও ছেলে খুব এক্সাইটেড, এই যে দেখছো লিফ্ট, লিফ্টে করে আমরা 3তলা এখন যাব। লিফ্ট হলে পরে সবার আগে ওকেই টিপতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো চলে যাই জেঠিমার ঘরে। প্রথমত গেলাম, গিয়ে তারপরে আমি জেঠিমার বৌমাকে দেখতে পেলাম। মানে এক বছরের মধ্যে আমি ওনার বউ আছেন, বৌমা আছেন, ছেলে আছেন, এটা আমি জানতামই না। আমি জানতাম যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকে। কি অদ্ভুত না, আমি আসলে আমি ছাদের মধ্যে ওইটুকুনি তো দেখা হতো, সেরকমভাবে আমার কিউরিসিটিটাও খুব কম সত্যি কথা বলতে। আর আমার ওনাদের ফ্ল্যাটের জিনিসগুলো খুব ভালো লেগেছিলো, তো আমি জেঠিমাকে বললাম আমি ব্লগ করি, ভিডিও করতে পারি। তো জেঠিমা বললো হ্যাঁ হ্যাঁ একদম, তো এই যে ফুলটা দেখছো এটা আমার ভীষণ ভালো লেগেছিলো, এই জন্য আমি ভিডিও করলাম। আর একটা ওনাদের কাঁচের শোকেস আছে, যেটার মধ্যে কাঁচের জিনিসগুলো সাজানো আছে, সেগুলো আমি কিন্তু ভিডিও করেছি। তো ও ছেলে মানে এত খুশি হয়েছে, আর একদম মনে হচ্ছে না যেন ও নতুন কারোর বাড়িতে গেছে। মানে মানুষে ভালোবাসা দিলে পরে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে সেটা বোঝে, সবার আগে বাচ্চারা কিন্তু সেটা বুঝতে পারে যে কে আমাকে সত্যি সত্যি ভালোবাসছে আর কে না। তো সেরকমই দেখলাম প্রথমবার, দেখো মনেই হচ্ছে না যেন ওর এখন নতুন চেনা চেনা জানা, ও মনে হচ্ছে যেন কতদিনেরও নিজের দিদা। ও সেরকমভাবেই কিন্তু দিদার সাথে খেলা করছিল, মারপিট করছিল, আর দাদুর সঙ্গে তো আছে, সেই দাদুকে তো খুবই ভালোবাসে, দেখতেই পাচ্ছ খুব মজা পেয়েছিল। এটাই হয়, মানুষে কখন কার আপন হয়ে যায় বলা যায় না, মানুষের ব্যবহারই মানুষের আসল পরিচয়। তো খুবই ভালো লেগেছিল, জেঠিমা অনেক কিছু খাবার দিয়েছিল, মিষ্টি আবার প্যাকিং করে দিয়েও দিয়েছে, ছেলের জন্য বিস্কিট দিয়েছে। সো খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। এবার লিফট নিজেই উঠেছে, নিজেই চালিয়েছে, তো আমরা এখন চলে যাই। এই যে বাইরে দাদু দাঁড়িয়েছিল, দাদুর সঙ্গে একটু মজা করে নিল। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সকলে জানাবে আশা করি। তো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।